আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকে নিউজে কি থাকছে একটি গরুর দামই তিরিশ লাখ টাকা চলুন জেনে নেই বিস্তারিত নিউজ থেকে ঢাকার সবচেয়ে বড় কুরবানির পশুর হাটে কিশোরগঞ্জ থেকে এবার আফতাবনগর অস্থায়ী হাটে এসেছে যুবরাজ এই যুবরাজ কোনো রাজপুত্র নন একটি ফিজিয়ান জাতের সার শখ করে তার নাম রাখা হয়েছে যুবরাজ বয়স তিন বছর গরুটির দাম হাঁকা হয়েছে তিরিশ লাখ টাকা গরু হলেও কালো রঙের যুবরাজকে দূর থেকে দেখলে মনে হবে হাতি মালিকের দাবি গরুটির ওজন বারোশো কেজির উপরে বিশাল আকারের এই দেহ নিয়ে যুবরাজকে নড়াচড়া করতে একটু কষ্ট হয় কিশোরগঞ্জ থেকে তিনজন মিলে বুধবার রাতে নগরে যুবরাজকে নিয়ে এসেছেন যুবরাজের সঙ্গে আনা হয়েছে আরও একটি গরু যেটির দাম চাওয়া হচ্ছে পনেরো লাখ টাকা যুবরাজের বিষয়ে সোহাগ বলেন যুবরাজ আমাদের নিজস্ব গাভীর বাছুর তিন বছর ধরে ওকে লালন পালন করেছি সব করে নাম রেখেছি যুবরাজ যুবরাজের পেছনে দশ লাখ টাকা ব্যয় হয়েছে আধা ঘন্টারও বেশি সময় অবস্থান করে যুবরাজকে শুয়ে থাকতেই দেখা যায় একবার জন্য উঠে দাঁড়ায়নি এ কারণ জানতে চাইলে সোহাগ বলেন কাল সারা ধরে এসেছে এখন একটু রেস্ট নিচ্ছে ওকে বসা থেকে দাঁড় করানো অনেক কষ্টের আবার শুয়ে থাকলেও দাঁড় করানো কষ্টের তাই দু তিন ঘন্টার মধ্যে আমরা যুবরাজকে দাঁড় করাবো না বিশাল আকারে গরুটি দেখতে কয়েকজন ভিড় করতে দেখা যায় এদের মধ্যে যেমন প্রাপ্তবয়স্করা ছিলেন তেমনি ছিল বাচ্চারাও সোহাগ আরও বলেন সকাল থেকে অনেকেই যুবরাজকে দেখতে এসেছেন কিছু কিছু বাচ্চা এসেও বিরক্ত করছে আমরা লাখ টাকা দাম তবে চাচ্ছি এর থেকে দাম কম হলেও বিক্রি করে দেব কিছু দশ থেকে বারো বছর বয়সী শিশু সোহান বলেন এটা তো দেখতে হাতির মতোই তা দাঁড়ায় না কেন সবসময় দেখি শুধু শুয়েই থাকছে আঙ্কিল এটার দাম কত শিশু বাচ্চার এমন প্রশ্ন শুনে কিছুটা বিরক্ত হয়ে সোহাগের সঙ্গে আসা আরেকজন বললেন বাবা এক বিরক্ত করো না যাও রেস্ট নিতে দাও কয়েক ঘন্টা পর এসো সাইদুল নামের একজন বলেন সকাল থেকে আমি হাটের প্রায় অংশই ঘুরে দেখেছি এটাই এখন পর্যন্ত আফতাবনগর হাটের সবচেয়ে বড় গরু তবে ওদের চাওয়ার দাম আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ